আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি CBN আপডেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স। আজকের ম্যাচে মাঠে নেমে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে 20 ওভার শেষে 175 রানের বিশাল সংগ্রহ পায় সিলেট সানরাইজার্স। সিলেট সানরাইজার্সের পক্ষে সর্বোচ্চ 65 বলের মোকাবেলাতে 116 রান করেন লেন্ডল সিমন্স। সিমন্সের ইনিংসটি সাজানো ছিল 14টি 4 ও 5টি 6-এর মারে। 176 রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ঢাকা। আজকে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করতে থাকেন তামিম ইকবাল। মাত্র 28 বলের মোকাবেলাতে নিজের অর্ধশতক পূর্ণ করেন দেশসেরা এই ওপেনার। পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে ঢাকা সংগ্রহ করে বিনা উইকেটে 74 রান। দলীয় 9ম ওভারে ঢাকা পূর্ণ করে দলীয় 100। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে তামিম ছিলেন দুর্দান্ত, সেই সাথে পরে ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ সাজাদু। মাত্র 34 বলের মোকাবেলাতে সাজাদু পূর্ণ করেন অর্ধশতক। দলীয় 16 ওভার শেষে ঢাকার সংগ্রহ ছিল বিনা উইকেটে 160 রান। শেষ 24 বলে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল মাত্র 16 রান। ম্যাচের এমন পরিস্থিতিতে আলাউদ্দিন বাবুকে 4 মেরে 61 বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 16.4 ওভারে 0 উইকেটে 173 রানে ব্যাট করছে ঢাকা। 20 বলে ঢাকাকে এখনও জয়ের জন্য করতে হবে মাত্র 3 রান। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।